একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কালনার কুতুবপুর গ্রামে রাজ্যের শাসক দলের এক নেতা আব্দুল মালেক শেখ এবং সুপারভাইজার স্বপন বারিকের বিরুদ্ধে। অভিযোগ, ওই দুজন মিলে 94,000 টাকা আত্মসাৎ করেছে। ঘটনার প্রতিবাদে সিপিআইএম দলের পক্ষ থেকে গ্রামীণ সভা বসিয়ে স্বপন বারিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক টাকা ফেরত নিয়ে মুজলেখা লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এদিন সুপারভাইজার ও ওই তৃণমূল নেতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, ওই তৃণমূল নেতার নির্দেশে সুপারভাইজার কাজ না করে তার স্ত্রী ও ছেলের নামে মজুরি আত্মসাৎ করেছে। বলতে আমাদের কুতুবপুরের হচ্ছে তৃণমূল নেতা আব্দুল মালেক এবং তার আব্দুল মালেকের নির্দেশে আমাদের অ্যাক্সিডেন্টে যার সুপারভাইজার আছে তিনজন, স্বপন বারিক, রবীন্দ্রনাথ কোরা এবং হচ্ছে মণিপুর মণ্ডল, এদেরকে অস্ত্র করে হচ্ছে আমাদের তৃণমূল নেতা হচ্ছে বুথ সভাপতি তার স্ত্রীর নামে এবং নিজের নামে 131টা কাজ তুলে নিয়ে কোনো কাজ না করে এবং স্বপন বাড়িকে সুপারভাইজার স্বপন বাড়িকে স্ত্রী এবং ছেলের নামে কোনো না কাজ করিয়ে 393 খানে কাজ করে নেয় এবং সেই টাকা তোরা ভাগ করে। আচ্ছা, সেটা হচ্ছে আব্দুল মালেক বুথ সভাপতি তৃণমূল নেতা তার নির্দেশেই এটা হয়েছে। 93,800 কত টাকা। আচ্ছা, এর কীভাবে ধরলেন? কীভাবে কি একটা আছে সেই সেটা থেকেই ধরা হলো, মেটে পাওয়া গেল, এখন সেটা পাওয়া যাচ্ছে, সেই পোস্টে সংগ্রহ করে আমরা কেটে। সুপারভাইজার আরও জানান, মুজলেখা না লিখে দিলে তাকে খুন করা হতো। মুজলেখা দিইনি, দিতে বাধ্য করিয়েছি, দিতে বাধ্য করিয়েছি, যদি না বাধ্যতা এমনই চাপ ছিল ওখানে আমার জীবিত লাশ থাকতো। অতএব নাই মরতো, মারতে মারতে মারের কোনো দিন মাপ থাকে না, আমাকে ভয়ে সেই জায়গায় সই করতে বাধ্য হয়েছে। কাটা চাপ দিচ্ছিল, চাপ দিচ্ছিল সিপিএম এর নেতৃত্বে পরিচালিত যারা আছে কুতুবপুরে তিনারা। কেন চাপ দিচ্ছিল আপনাকে? না, আমরা টাকা খেয়েছি, টাকা খেয়েছি বলতে যেটা বোঝায় যে এখানে টোটাল গড় অ্যাভারেজ ম্যান্ডেজ লেবার হয় সেটা হচ্ছে কোনো ক্ষেপ 80টা, কোনো ক্ষেপ হাইয়েস্ট হয়তো হলো 105টা। সুপারভাইজার আছি 3টে, যা মজুরি অ্যামাউন্ট পায় কিসের মতো, 2টো সুপারভাইজারের মজুরি পায়, তাহলে আর একটা সুপারভাইজারের মজুরি পেতে গেলে ঘাটতি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা আমাদের জব কার্ডের একটা ক্যান্ডিডেট নাম ঢোকাই, এটা বিগততেও ঢুকিয়েছি বর্তমানেও ঢোকাই, তা নাহলে আমাদের মজুরি আসে না। সুপারভাইজার যা খাটে সকাল থেকে সন্ধ্যে যতক্ষণ না হয় পঞ্চায়েত যাওয়া আসা, একটা মাস্টারবল নিয়ে সারাদিনই তার ঘোরাঘুরি করতে হয়, কাজ ছুটি হয়ে গেল তারা বাড়ি চলে গেলে পা ধুয়ে, কিন্তু আমাদের চান করে খেয়ে পঞ্চায়েতে গিয়ে তার ফয়সাল্লাম মানে কোনো দিন গিয়ে মাস্টারবল পায় না, কোনো দিন সাইট খোলে না, বলে আজ এসো না কাল এসো, কখনো বলে ঘি এলো আজ আসেনি, নানা রকম এইরকম করে দেখা যায়। একটা মাস্টারবলে পেছু 6 দিন খাটতেই হয়, মানে এই যে পারিশ্রমিক সারাদিন করি, সেই ক্ষেত্রে একটা ক্যান্ডিডেট নাম নিজের জব কার্ডে অন্যের জব কার্ডে না ঢোকাতে বাধ্য হয়েছে বা করি। মাঝখান থেকে জব কার্ডটাও রিনুয়ালের ব্যাপার একটা থেকে যায়, যদি না রিনুয়ালটাও হয় তাহলেও আমার জব কার্ডটা ক্যান্সেল হয়ে যায়, কারণ সুপারভাইজারের হাজিরা জব কার্ডে ওঠে, জব কার্ডে ওঠে সেটা লেবারে, সেই জন্য জব কার্ডকে বাঁচাতে এবং নিজের মজুরিটা ঠিক বুঝে পাওয়ার জন্যই কাজ করতে বাধ্য এবং স্বীকার করেছি। আর এটা বাস্তব
আমি 7 সাল থেকে সুপারভাইজার করি, এটা নতুন সাল থেকে নয়। তাহলে সেটা তেনারাও স্বীকার করেছেন যে হ্যাঁ ওদের যা খাটনি মজুরি ঠিক হয় না। তাহলে সব বোঝার পরেও কেন সেইখানে আমার 100 দিনের কাজ চলছিল, সেইখান থেকে সমস্ত লেবারকে নিয়ে গিয়ে মিটিং করেছে, অপরাধটা কি করলো না, তাহলে কাজটা হলো না। অথচ বাধ্যতামূলকভাবে দ্বিতীয় সুপারভাইজারকে বললে এই তাহলে আজকের কাজের কি হবে বল, চারিদিকে তাকিয়ে এসে যখন দেখছিল লোক তো কিছু নেশাগ্রস্তও আছে, তাহলে হাজিরা তুলতে বাধ্য করিয়েছে। আপনি যে একটা করে লেবার এক্সট্রা নিয়েছেন, এটা কি কারণে নিয়েছেন? আমার নিজের মজুরিটা ঠিক না পাওয়ার জন্য, যদি একটা লেবারের মজুরি যা হচ্ছে খেটে আমাদের সুপারভাইজারের সেটা হয় না, সেই টাকাটাই কি ওরা ফেরত চাইছে? সেই টাকাটা হিসেব চেয়েছে এবং দিতে হবে, এই টাকা কোথায় আছে। তাহলে আমার বক্তব্য ঠিক আছে, নিজের টাকা আমি দেবো, এ টাকা যখন চোর আমি সমস্ত হয়েছি তাহলে চোরের টাকা নেবে কে, হিসেব যে নিয়েছে সেই নেবে? তাহলে আমি চোর, টাকাটা দেবো কাকে, যে নেবে সেও তো এক চোর। তারপরেও আমার প্রশ্ন সেইখানে, কেন সেই লোক আদালতের কাঠগড়ায় এখন তোলা হলো? এবং আর বাকি যে দুটো সুপারভাইজার আছে তাদেরও একই ঘটনা, কিন্তু তাদের টাকার অ্যামাউন্টটা দেখানো হলো না, আমারটা দেখানো হলো আর মালিক বাবুরটা দেখানো হলো। উদ্দেশ্যটা কি, দোদুল্যমান বিচার হলো না? মাঝখান থেকে কালকে যে কাজ, সে কাজটাও জোরপূর্বকভাবে দ্বিতীয় সুপারভাইজার রবীন্দ্রনাথ পড়া তাকে দিয়ে হাজিরা বাধ্যতামূলক করিয়েছে, অন্যায় অত্যাচার কালকে আমার করেছে, যা বিগত জীবনে এই বয়স পর্যন্ত 52 বয়স হয়ে গেল পাইনি সেটা তা করেছে। কাজ নিয়ে আপনার নামে নাকি অভিযোগ করছে যে আপনার কথা মোতাবেক ওরা নাকি টাকা নিয়েছে এবং আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে, এই ব্যাপারে কী বক্তব্য আপনার? দেখুন, কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ একদম পূর্ব পরিকল্পিত ব্যাপার। আমি নিজে একজন জব কার্ড হোল্ডারধারী, তাহলে আমার নিজের জব কার্ড আমি নিজে কাজ করেছি, আমার স্ত্রীর নামে কিছু টাকা উঠেছে, সেটা এনআরজিএসের মাধ্যমে যে রাস্তা তৈরি হয় সেই রাস্তার টাকা কিছু কন্ট্রাক্টরকে দিতে হয়, সেই টাকাটা আমার স্ত্রীর নামে ঢুকেছে, সেটা আমি তুলে কন্ট্রাক্টরকে দিয়ে দিয়েছি, এটার জন্য তো আমি তো দায়ী না। কত টাকা সেটা? সেটা আমার কল টোটাল দেখা চূড়া বলছে 23,000 টাকা, 23,848 টাকা, টাকাটা কোনো ব্যাপারই নেই, 23,848 টাকা ওরা বলছে, কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি 13,000-13,500 টাকা দিয়ে দিয়েছি কন্ট্রাক্টরের ঘরে, আর 10,000 টাকা যেটা আছে সে আর একজন কন্ট্রাক্টর সেটা পারে। সুপারভাইজার বলছে যে আপনার নির্দেশে নাকি সেও টাকা নিয়েছে, লেবার বেশি করে নিয়েছে, এই এই ব্যাপারে আপনি কী বলবেন? আমার নির্দেশে কী করে নিতে পারে, আমি কি নির্দেশ দিয়ে দিয়া আমি কোনো নির্দেশ দিতে পারি? মানে সুপারভাইজার এটা বলছে, সুপারভাইজার সুপারভাইজারের মতো কথা বলছে, আমার নির্দেশে কিছু কাজ হতে পারে তাই আমি কে বলছে? আপনি না কে মানে কেন তৃণমূলের ব্লক ইয়ে বুথ সভাপতি হিসাবে নাকি ওকে নির্দেশ দিয়েছেন? না না, আমি তৃণমূলের বুথ সভাপতি না এই মুহূর্তে। আপনি তৃণমূলের বুথ সভাপতি নেই এই মুহূর্তে? না না, আমি এই মুহূর্তে তৃণমূলের বুথ সভাপতি না, আমার এই মুহূর্তে তৃণমূলের বুথ সভাপতি কিন্তু মুর্মু। তাহলে আপনি কে তৃণমূলের? আমি একজন তৃণমূলের কর্মী। তৃণমূল ব্লক সভাপতি প্রণব রায় জানান, সুপারভাইজার ও তৃণমূল নেতা কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়। কালপোষ গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামে সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সিপিএম এর কমরেড কাজী নুরুল ইসলামের নেতৃত্বে কিছু মানুষকে ভুল বুঝিয়ে আমাদের বুথ সভাপতি মালিক শেখের উপর এবং ওই গ্রামে 100 দিনের কাজের সুপারভাইজারদের উপর হামলা করা হয়, ওদেরকে জোর করে চাপ দিয়ে লিখতে বাধ্য করানো হয় যে আমরা 100 দিনের কাজে এনআরডিজি এর কাজে ঢালাই রাস্তা করতে গিয়ে টাকা নিয়েছি, এটা ওদেরকে প্রচন্ড চাপ দিয়ে মারধর করার হুমকি দিয়ে লিখে নেওয়া হয়। ওখানে কোনো আদপে কোনো দুর্নীতি হয়নি, এনআরডিজি এর ঢালাই রাস্তা সিপিএম এর রাজত্বেও যে পদ্ধতিতে হয়ে এসেছে আমাদের রাজত্বেও সেই একই পদ্ধতিতে চলছে, ওখানে দুর্নীতির কোনো প্রশ্ন নেই। এটা সিপিএম একটু শক্তি সঞ্চয় করে তাদের শক্তি বাড়ানোর জন্য, তৃণমূলের বদনাম করার জন্য এটা করেছে, এবং এটা যে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে আমাদের বুথ সভাপতি মালিক তালনা থানাকে অভিযোগ জানিয়েছে এবং পঞ্চায়েত প্রধানকেও অভিযোগ জানিয়েছে, এবং এই বিষয়ে আমরাও চাইছি পুলিশ এদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিক, যারা
একটা অন্যায় কথা জোর করে চাপিয়ে দিয়েছে আমাদের কর্মীদের মাথায় এবং এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে লিখিয়ে নিয়েছে, মুজলেখা লিখিয়েছে, তাদের বিরুদ্ধে একটা পুলিশি ব্যবস্থা হোক, তদন্ত হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক। পঞ্চায়েতে এনআরইজি এর প্রকল্প থেকে ঢালাই রাস্তা নির্মাণ করতে গেলে মেটেরিয়ালের টেন্ডার করতে হয়, পাথর, সিমেন্ট, বালি, মেটেরিয়ালের টেন্ডার করা হয়। এটা আজীবন কালই হয়ে আসছে। মেটেরিয়ালের টেন্ডার যিনি পান তিনি রাস্তাটা নির্মাণ করান তার রাজমিস্ত্রি এবং যোগাড়েদের দিয়ে। যদিও এনআরইজি প্রকল্পে বলা আছে লোকাল লেবারকে দিয়ে কাজটা করাতে হবে, কিন্তু যে গ্রামে রাস্তা হয়, যে সংসদে রাস্তা হয়, সেই গ্রামে বা সেই সংসদে রাজমিস্ত্রি এবং যোগাড়ে অ্যাভেলেবেল না থাকায় কন্ট্রাক্টর রাজমিস্ত্রি এবং যোগাড়ে নিয়ে এসে ঢালাই রাস্তাটা নির্মাণ করেন। এরপর এই রাজমিস্ত্রি এবং যোগাড়েদের তাদের মজুরি দেওয়ার জন্য কিছু নির্বাচিত জব কার্ডে তাদের মজুরির টাকাটা ঢোকানো হয় এবং সেই টাকা তুলে ওই কন্ট্রাক্টরের হাতে দেওয়া হয়। কন্ট্রাক্টর তার রাজমিস্ত্রি এবং যোগাড়েদের মজুরি তিনি দেন। এটা চিরকালই হয়ে আসছে। আজকে যারা অভিযোগ করছেন দুর্নীতি হয়েছে বলে, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পঞ্চায়েতের যাবতীয় পরিষেবা বা যাবতীয় কাজে আমাদের সরকার সম্পূর্ণভাবে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেন, এখানে ক্যাশ টাকা দেওয়ার কোনো প্রভিশন নেই। এই যারা আজকে দুর্নীতি বলে হুজুতি করছেন, আমরা তো এককালে দেখেছি এই সিপিএম এর নেতারা যখন 100 দিনের কাজের মজুরি ক্যাশে দেওয়া হতো, কেউ যদি 50টা কাজ করত তাকে 10টা মজুরি দিয়ে 40টা মজুরির টাকা লুঙ্গির কোচলে করে নিয়ে বাড়িতে ঢুকে যেত, বইয়ের গয়না করাতো আর ব্যাংক ব্যালেন্স করত। সেই চোরেরা আজকে বড় বড় অভিযোগ আনছে, তাদের অভিযোগ করার কোনো মুখ আছে বলে আমি মনে করি না, তারা এই অভিযোগ করার তাদের সেই অধিকারটাই তাদের নেই বলে আমি মনে করি। অন্যদিকে সিপিআইএম নেতা কাজী নুরুল ইসলাম জানান জোর করে লেখানো হয়নি আর এর সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই, যারা করেছে তারা প্রত্যেকই গ্রামবাসী। সুদিনের কাজে আপনি জানেন যে একটা কেন্দ্র সরকারের ওয়েবসাইট আছে তো তাতে তো সব কিছুই থাকে, সেই সব খুঁজতে গিয়ে যারা এগুলো নিয়ে খুব এক্সপার্ট আর কি তারা দেখে এই যারা কালকে অভিযুক্ত হয়েছে বলে প্রকাশ আর কি সাধারণ মানুষ যাদের তাদের মধ্যে আছে আব্দুল মালিক, মানে তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন আর সুপারভাইজারদের একজন, আর তারা বলছে মাস্টার রোলে নাম তুলেছেন। এটা জানার পরে যারা কাজ করেন জব কার্ডধারী তাদের এখানে কাজ হচ্ছিল পরশুদিন, তারা সেটা শুনে তারা এক জায়গায় হয়ে না এদের তো কোনোদিন কাজ করতে আমরা দেখিনি, তাহলে কাজ করতে ওঠেন, তাহলে কাজ করতে দেখেনি, তাহলে কাজ তো তাদের হয়েছে, টাকা তো তাদের সব এগুলো 2016 সাল থেকে 2020 পর্যন্ত আর তো সেটাতেই কালকে সব জব কার্ডধারী এবং সাধারণ মানুষও ছিল যারা বিষয়টাকে যারা জানতো না তারা শুনে হচ্ছে যে বিষয় প্রকাশ করে এবং হচ্ছে যে সমবেত হয়ে ওই টাকা ফেরত দিতে হবে এ কথা বলে এবং হচ্ছে সুপারভাইজার এবং হচ্ছে যে তৃণমূলের যিনি নেতৃত্ব দেন এখানে তাকে দিয়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি আদায় করে আর কি লিখিতভাবে সেটা এবং হচ্ছে যে সে প্রায় শতনেক মানুষের হচ্ছে যে এর প্রতিবাদে একটা পরিক্রমা করে গোটা গ্রামে টাকা ফেরত আগামী দিনে এই ধরনের যা কাজ হবে সেটা হচ্ছে যে আলোচনা করেই করতে হবে বিরোধী দল যে এখানে আছে এটাই দাবি। এইটা হচ্ছে যে পুলিশও এসেছিল তারা শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেটা দেখার জন্য, যদিও আমরা পুলিশকে ডাকিনি
পুলিশ যেভাবেই হোক কনফার্ম হয়ে হচ্ছে যে এখানে তারা এসেছিলেন, এসে সমস্ত বিষয়টা জেনে চলেও গেছেন। না না, জোর করার ব্যাপারটা তো নিশ্চয়ই নয়, লিখে নিয়েছে গ্রামের মানুষ, এ তো একদম এটা তো অস্বীকার করার প্রকাশ্য জায়গায় এখানেই হয়েছে, এখানে জোর করে লেখার কোনো ব্যাপারই নেই। কিন্তু ওনারা বলবেনই তো যে জোর করে লিখিয়ে নিয়েছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।